ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের ফিটনেস পরীক্ষা, মালিকানা পরিবর্তন সহ বিভিন্ন কাজে কয়েকশো মানুষ প্রতিদিন আসেন বিআরটিএর মিরপুর কার্যালয়ে। সেখানে দালালদের খপ্পরে পড়েন তারা, সেবা পেতে গুনতে হয় বাড়তি টাকা। একই অবস্থা সংস্থার বাকি দুটি কার্যালয়েও। এমন পরিস্থিতিতে বিআরটিএর কাজে স্বচ্ছতা আনতে ও সেবা গ্রহীতাদের ভোগান্তি কমাতে সকালে গণশুনানির আয়োজন করা হয়। সেখানে অফিস সহকারী বা আনসারদের ঘুষ চাওয়া, অনলাইন সেবায় ফোন না ধরা সহ বিভিন্ন অভিযোগ উঠে আসে। আমরা অনেক সময় গাড়ি মালিকানা পরিবর্তন করতে, কিন্তু দেখা যায় ফাইল পায় না, এক বছর দেড় বছর ডেট বাড়াই দেয়। অভিযোগগুলো আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান সংস্থার চেয়ারম্যান। আনসারের মহাপরিচালক মহোদয়কে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছি, আমরা এটা জানেন যে এখানে তিন মাস পরপর আনসার বদলের কথা আমরা বলেছি, চিঠি দিয়েছি। দুর্নীতিবাজ ও দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। একটা টাকাও অতিরিক্ত দিবেন না, ঘুষ তো পসে যাবে না। আমাদের প্রতিটা সার্কেলে আমাদের একবারে ফুল টাইম মেয়েছে দেওয়া আছে, যাতে দালাল সহ যত নিয়ম আছে সবগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। আজও একজন দালালকে জেলে পাঠানোর পাশাপাশি কয়েকজনকে জরিমানা করেছে মিরপুর বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।